চীন পাকিস্তানের ঘুম ছুটিয়ে হাজার হাজার কোটির মিসাইল সিস্টেম সাজাচ্ছে নয়াদিল্লি। ভারতের মতো দেশের দুই দিকে রয়েছে শত্রু, তাই রাজধানীতে হামলা হওয়ার কোনো বড় ঘটনা নয়। দিল্লিতে যাতে 9/11 ধাঁচে কোনো হামলা না হয় তার জন্য বিশেষ অস্ত্র মোতায়েন করার প্রস্তাব দিল বায়ুসেনা। 6,500 কোটি টাকার মাল্টিলেয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হবে দিল্লিতে। রাজধানীর বিভিন্ন জায়গায় থাকবে 6টি ইউনিট মিসাইল নেটওয়ার্ক, যাতে 360 ডিগ্রি সুরক্ষা দেওয়া সম্ভব হয়। এর জন্য আমেরিকা থেকে কেনা হবে অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনা হবে। এই এয়ার ডিফেন্স সিস্টেম রাখা হলে যে কোনো উচ্চতা বা দূরত্ব থেকে হামলা আটকানো সম্ভব হবে, এমনকি এয়ার টু প্রতিহত এই সিস্টেম। কয়েক দশক ধরে থাকা রাশিয়ান ডিফেন্স সিস্টেম সরিয়ে আনা হবে এই নতুন সিস্টেম। একই সঙ্গে একাধিক টার্গেটে স্ট্রাইক করতে পারবে নতুন সিস্টেম। কোনো মিসাইল বা বিমান এগিয়ে আসছে, ধরা পড়লেই কাজ করতে শুরু করবে এই সিস্টেম। 2,000 কিলোমিটার উচ্চতা ও 30 থেকে 120 কিলোমিটার দূরে থেকে আসা যে কোনো বস্তুকে মুহূর্তেই উড়িয়ে দিতে পারবে এই অত্যাধুনিক মিসাইল সিস্টেম।